গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। সে তোমার বসার ভঙ্গিমা দেখেই মনে হচ্ছে প্রচন্ড তুফান উঠেছে তোমার ওখানে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু রিলস নিয়ে যেগুলো দেখার পর তুমিও বলে উঠবে তো চলো আজকে এগুলো নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। কি করছো বাবা? আরে পাগল হলে নাকি? রান্না করতে করতে যদি রান্নাঘরে ভিডিও ক্যামেরা অন করা থাকতে পারে তাহলে রান্নাঘরে নাচবে না তো কি রান্না করবে? তবে যাই বলো, বৌদি নাচটা কিন্তু ভালোই করছিল। নাচটা ভালো করছিল না বলো, বলো নাচাচ্ছিল ভালো? বাবা রে, তুমি যা করে ডাকছো এইরকম করে ডাকলে কেউ যদি হাঁক দিয়ে বসেও তোমার ভিডিওটা দেখে না, সে না ধুয়ে তোমার কাছে চলে যাবে। সবাই নয় বল, আমি যাব এক নম্বরের হারামি কোথাকার। বলছি পোজা শোন না, তোকে না একজন খুব বেশি ভালোবাসে বুঝলি, কিন্তু সে তোকে খুঁজে পাচ্ছিল না, আমি তাই তাকে তোর ঠিকানাটা দিলাম। বলো কি দাদা, আমাকে ভালোবাসে? কই কই কই, সে কই, দেখি দেখি কই। এ হে রহা নহীঁ জাতা, তড়পি এসি হ্যায় না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে ধুর বাড়া, আগে ভালো করে মুখ ধুয়ে তারপর ভালোবাসবি। দাদা এটা কিন্তু তুমি ঠিক করলে না, এর প্রতিশোধ আমি কিন্তু নেবই। লাইফ দিচ্ছ না, একটা লাইফ দিলে তোমাদের কমে যাবে। কমে যাবে না বোকা চুদি, আমি মরে যাব না মানে তোমরাই বলো, যে ভিডিও বানিয়ে লাইফ খোঁজে লাইফে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করা যায়? ওরে বোকা চুদি, লাইফ তো একটাই, তোকে দিয়ে দিলে আমি কি গাঁড় মারাবো? সময় ছিল যখন তুমি আমার সাথে কথা বলার জন্য পাগল ছিলে, কিন্তু আজ সময়টা অনেক বদলে গেছে। না না, বদলে যায়নি গো, বদলে যায়নি, মনে হয় তোমার সাথে বেশি কথা বলে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। না মানে ভাই জাতি জানতে চাই, কেন কেন কি এমন বাধ্যবাধকতা আছে ভাই যে এর সাথে তোকে এরকম করতে হচ্ছে? শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। বলতো পোচা, দিদির শাড়ির রংটা কি ছিল? সবাইকে তোমার মতো ভেবে নিয়েছো নাকি দাদা? ভেবেছো আমি বলতে পারবো না? দিদির শাড়ির রংটা কালো ছিল, কালো। মমসন? এ কিরকম মমসন? বেচারা স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তাকে আগে স্কুলে যেতে দাও, তারপরে না হয় সস্তার মালাইকা আর ওরা সাজবে। আমার নুনু শক্ত, আমি আনিলাভ ভক্ত। আহারে আহতে, আমিও ভক্ত আমার নিচে। না মানে সবই ঠিক আছে, কিন্তু এরকম করে কে কথা বলে? ঢং ঢং করো তুমি। বর কেউ চাই, আবার প্রেমিক কেউ চাই, দুজনকে নিয়ে সংসার করতে চান এই যুবতী। এমনই দাবি জানিয়ে থানায় রীতিমতো তাণ্ডব চালালেন আজব এই মেয়ে। দুজনকে চাই মানে এটা খুব পরিষ্কার যে একজন কাজে খুব পটু আর একজন কর্মে। সমজরো 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 না? আর আমার কি দুর্ভাগ্য ভাবো দাদা, আমি তো দুটোতেই পটু, কিন্তু তবু আমার কপালে একটাও জুটছে না। আমার জীবনটা দুঃখে দুঃখে চলে যাচ্ছে। আহারে, লাজের মাথা পরে খাবে, আগে যাও বগলটা পরিষ্কার করে এসো। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।